আধার কার্ড সংশোধন করার জন্য 500 টাকা করে লাগছে, এমনই অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জ মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশের একটি দোকানে। সেখানে আধার কার্ড সংশোধন করার জন্য একটি ক্যাম্প বসেছে বেসরকারিভাবে। তারা হচ্ছে প্রত্যেকটি আধার কার্ড সংশোধন করার জন্য 500 টাকা করে নিচ্ছে এলাকাবাসীদের থেকে। প্রশাসন সূত্রে যেটি জানা গিয়েছে সেখানে আধার কার্ড সংশোধন করার জন্য কোনো পয়সা লাগবে না, তা সত্ত্বেও এখানে 500 টাকা করে সাধারণ মানুষরা দিয়ে আধার কার্ডের জন্য প্রায় 2-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আধার কার্ডের জন্য ভিড় জমিয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। টোটাল কেন্দ্রীয় সরকারের এটি একটি জনবিরোধী নীতি রয়েছে আধার কার্ড সংশোধনকে কেন্দ্র করে। উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট। রাত্রে এখন 9টা বাজে, তো কেন দাঁড়িয়ে রয়েছেন এখানে? আমরা প্রত্যেকে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, প্রচুর ভিড়, এখনো কাতারে কাতারে মানুষ আসছে। আমরা আধার কার্ড ঠিক করবো বলে, কারো হয়তো নামের ভুল, বেশিরভাগই মানে দেব শর্মার বানানে ভুল রয়েছে, কারো কিছু কিছু ক্ষেত্রে নামেও ভুল রয়েছে। মানে আমরা এখানে যতজন রয়েছি সবারই আধার কার্ডের প্রবলেম। কিরকম টাকা লাগছে এখানে আপনাদের আধার কার্ড? এখানে মানে কিছু বর্তমান সরকার কেন্দ্র সরকার যা লাগিয়েছে এটার সঙ্গে এটার লিঙ্ক, এটার সঙ্গে আধার লিঙ্ক, বা সেক্ষেত্রে আমাদের কাগজপত্র গুলো মানে একটা ভুল থেকে গেলে একটা নিজের সংশয় মনে হচ্ছে যে আগামী দিনে কি হবে, একটা ভয় ভীতি থেকে যাচ্ছে। সেক্ষেত্রে 500 টাকাটাও আমাদের কাছে আজকের দিনে কম মনে হচ্ছে এই কারণে, কিন্তু তবুও আমাদের গ্রামবাসীর কাছে বা সাধারণ জনগণের কাছে খুবই এটা অনেকটাই বেশি আর কি। এই আধার কার্ড সংশোধন করার জন্য সরকারিভাবে কি সরকারি প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে না বেসরকারিভাবে প্রাইভেট ফান্ড প্রাইভেট জায়গাতে করাতে হচ্ছে আপনাদেরকে? শুনেছিলাম কিছুদিন আগে সরকারি জায়গাগুলো শুধু ব্যাংকগুলোতে হচ্ছে, কিন্তু খুবই কম, হয়তো উত্তর দিনাজপুরে একটা একটা ব্যাংকে, সেখানেও আবার নাকি সারা রাত লাইন ধরে তারপরে দিনে জেগে থাকা খুবই একটা দুষ্কর ব্যাপার। সেই জন্যই আমরা এই বেসরকারি সংস্থাগুলোতে মানে অবলম্বন হয়েছে এই আধার কার্ড ঠিক করে। খুব ভোগান্তির শিকার হতে হচ্ছে? একদম একদম, আমরা প্রত্যেকে এখানে অনেকক্ষণ ধরে রয়েছি, অনেকক্ষণ হয়ে গেল, এখনো মানুষ আসছে, কি বলবো, অনেকক্ষণ ধরে লাইনে আছি। কতক্ষণ লাগতে পারে তাও, কখন লাইন পাবে জানি না। যারা করছিল তারা বলছে নাকি সারা রাত আমরা করবো, সেক্ষেত্রে আমার 12টা হতে পারে, 1টাও হতে পারে, বা 2টোও বাজতে পারে। না, এখানে আধার কার্ড সংশোধন করতে কত টাকা পয়সা লাগছে? আগে 250 টাকা নিচ্ছিল, হ্যাঁ এখন নিচ্ছে তোমার 500 টাকা অগ্রিম। 500 টাকাটা ওই যে পাবলিকের যাচ্ছে না এটা? হ্যাঁ, সরকারি রেট কত হতো? সরকারি রেট কত রয়েছে? সরকারি রেট কত রয়েছে? হ্যাঁ, সরকারি রেট তো বলে আগে ওই যে রায়গঞ্জে হচ্ছিল বলে বিনা পয়সায় তো ঘোরাঘুরি মারামারি তো লোক মারা গেল, তো তার জন্য এখানে সব হচ্ছে। তো হওয়ার পরে এরা বলে আর নিচ্ছিল আগে গেলবার 250 টাকা, তো এইবার নিচ্ছে ওরা 500 টাকা অগ্রিম। তাতে খুশি আপনারা? নাম ভুল হলে 500, দুটো নাম ভুল হলে 1000। আচ্ছা, তাতে খুশি আপনারা? তাতে খুশি আপনারা? খুশি বলতে কি না, আমাদের এখানে বাধ্য হয়ে করতে হচ্ছে, এখন আমাদের টাকা লাগুক আর পয়সা লাগুক, কিন্তু আমরা চাচ্ছি যে আগে 250 টাকা হচ্ছিল এখন 500 টাকা নিচ্ছে, কিন্তু আমাদেরকে বাধ্য হয়ে কার্ডটা করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? যে এই যে যেখানে সেখানে যাচ্ছে নামের ভুল আর টাইটেলের ভুল সেটা আটকে দিচ্ছে, যে আমাদের গ্রামের লোক তখন বাধ্য হয়ে করতে হচ্ছে তো পয়সা দিয়ে। এটা কি মনে করছেন টোটালটা কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের ব্যর্থতা মনে করছেন? না না, রাজ্য সরকার তো কি করছে না করছে, কিন্তু কেন্দ্র সরকার তো সরাসরি বলতেছে আধার কার্ডে কোনো সময় বলছে যে ভ্যালু নাই, কোনো সময় বলছে আজ ভ্যালু আছে, তাহলে এদের আমার কি করে বিশ্বাস হবো? জনগণ এই যে হ্যারাসমেন্ট হচ্ছে রাত কা রাত বাচ্চা কাচ্চা নিয়ে, হ্যারাসমেন্ট হচ্ছে কি না? কেন্দ্র সরকার বলছে যে আধার কার্ড লাগবে না, আবার কেন্দ্র সরকার কোনো সময় বলছে যে না আধার কার্ডের বাধ্য লাগবে, তো এরা তো সঠিকভাবে আইনটা করতে পারছে না।
যে আধার কার্ডটা বৈধ না অবৈধ? না, আধার কার্ড যদি বৈধ থাকলে তাহলে সরকারি সংস্থাতে আধার কার্ড যেন সংশোধন হতো বা তৈরি হইয়া হতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ভোগান্তি হতো না। সরকারে তা ওরা তো ফ্রি করতো, ওই 50 টাকা 100 টাকা লাগতো সরকারি হিসাবে ফ্রি করতো, সেইখান থেকে আমাদের এখন জনগণকে 500 টাকা দিয়ে করতে হচ্ছে এখন চাপে। ঠিক আছে, একটা আধার কার্ডে যদি দুটো নাম ভুল থাকে তাহলে কত হবে? 500 টাকা নেওয়া হচ্ছে। ঠিক আছে, একজন করে যদি দুটো নাম ভুল থাকে একটা আধার কার্ডে, ওর বাবার নামও ভুল আছে, ওর নাম ভুল আছে, তাহলে কত হবে? 500 টাকা নিবা, 200 টাকা নিবা, 300 টাকা নিবা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 200 টাকা, 300 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 টাকা,
না না এটা কোনদিন হবে না হ্যাঁ তুমি 300 টাকা অগ্রিম দাও আর কাটটা দিবা 200 টন পরে নিবা 500 নাও এটা কি যুক্তির কথা তুমি আমাকে কাটটা দিলা না ফুল ফল আমি 500 টাকা দিয়ে দেব বাই পোস্টে চলে যাবে কি বাই পোস্টে যাবে এরা দিবে এরা এখানে দিবে সরকারি থেকে বাই পোস্টে যাওয়া না ঠিক আছে তো যদি ওরা পশ্চিমে দেয় দোকান নিবে 500 টাকায় কিন্তু ওরা যদি এখান থেকে দেয় দাদা আধার কার্ড করার জন্য কত টাকা করে নিচ্ছেন আপনারা আধার কার্ড করার জন্য কত টাকা করে নিচ্ছেন 500 সরকারি কেটে রেট আছে আমাদের